আমার এক বোনের ভাড়াটিয়া, তো আমি তাকে আবার ছোটবেলা থেকে চিনি। ওটা ওরা যখন ছোট ছিল তখন থেকে আমি দেখছি, ওরা অনেক দিন ছিল, এখনো যোগাযোগ আছে। সে এখন ঢাকা ভার্সিটিতে পড়ছে, বাবা ছিল ড্রাইভার, মেয়েটার বাবা ছিল ড্রাইভার, কিছুদিন আগে উনি মারা গেছেন। হ্যাঁ, তো এই যে সেই মেয়েটা দেখো, পরিবার চলতো না ভালো করে, এখন ওরা দুই বোন, ওদের ভাই নাই, কি করেছে জানো? আজকে সে নিজে নিজে পড়েছে এবং ইংলিশে অনেক ভালো, অনেক ভালো, শুধু ভালো বলে ভুল হবে, সে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের পড়ায়। তো ভদ্রমহিলা কোনো কাজ করে না, ওনার হাজব্যান্ড মারা গেছে, ওনার দুইটা মেয়ে, এই মেয়েটা কি করছে, পুরো পরিবারের দায়িত্ব নিয়েছে। তো ক্লাস 7 থেকে যদি একটা মেয়ে তার পরিবার চালানোর জন্য দায়িত্ব নিতে পারে, এবং এখন সে ভালো অবস্থায়, মানে সে তার বাড়ি ঢাকায় থেকে, ঢাকা ভার্সিটিতে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, অনার্সে পড়ছে, ঢাকায় থেকে তার পরিবারকে রাখা, একটা আলাদা ভাড়া বাসা নেওয়া, সেখানে তার দুই বোন সহ মা এবং অন্যান্য যত খরচ সব কিছু তার, আর আর কেউ নাই, কোনো আর্নিং মেম্বার নাই, সে যে পড়ায় আর এটা করছে। তো এবং সে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট পড়াচ্ছে, তাতে সে ভালো ইনকাম করে, খুব ভালো ইনকাম করে।